সরকারের পদত্যাগের এক দফা দাবিতে সকাল থেকে শুরু হচ্ছে বিএনপির 48 ঘন্টার অবরোধ। চতুর্থ দফার এই অবরোধে একাত্মতা জানিয়েছে জামায়াত। সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে, তবে গণপরিবহনের চেয়ে সিএনজি, অটোরিকশা এবং ব্যক্তিগত গাড়ি বেশি। সড়কে সতর্ক পাহারায় রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকা সহ সারা দেশে বাস মিনিবাস চলাচল অব্যাহত থাকবে বলে জানিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। গণমাধ্যম ও সংবাদপত্র বহনকারী গাড়ি, অ্যাম্বুলেন্স, অক্সিজেন সিলিন্ডারকারী গাড়ি সর্বাত্মক অবরোধ কর্মসূচির আওতামুক্ত থাকবে। শনিবার রাতে রাজধানীর মতিঝিল, গাবতলি, গুলিস্তান, যাত্রাবাড়ি ও আগারগাঁওয়ে মোট 7টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাজধানীর নয়াপল্টনে রয়েছেন সহকর্মী রিফাত আঞ্জুম। অবরোধে রাজধানীর চিত্র জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রিফাত, রাজধানীতে অবরোধ কেমন দেখছেন আপনি আর পুলিশি প্রহরা কেমন দেখছেন, আমাদের বিস্তারিত জানান। শেখ, আপনাকে ধন্যবাদ। আসলে বিএনপির ডাকা যে অবরোধ কর্মসূচি, এটা চতুর্থ দফার মতো কর্মসূচি দেখেছে তারা এই অবরোধ কর্মসূচিতে। আমি এই মুহূর্তে আছি বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে। আপনাকে যদি আমি ইশিকা দেখাই যে নয়াপল্টনের যে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু পুলিশ প্রহরা রয়েছেন। একটু আগে, কিছুক্ষণ আগে পুলিশের যে প্রহরা ছিল, যে নিরাপত্তা ছিল, সেটা কিন্তু কম ছিল। কিন্তু ওই কিছুক্ষণ আগে কিন্তু একটা পুলিশের গাড়িতে করে আরও পুলিশের সদস্যের সংখ্যা বাড়ানো হয়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে পুরো বিএনপি যে কার্যালয়টা কিন্তু তালাবন্ধ করে রাখা হয়েছে। এবং অবরোধের চিত্র যদি আমি আপনাকে দেখাই, যে আপনি দেখতে পাচ্ছেন যে রাস্তাটা পুরোপুরি ফাঁকা। আজকে কিন্তু সাপ্তাহিক কর্মদিবসের প্রথম দিন, সেই হিসাবে কিন্তু যেভাবে গাড়ি ঘোড়া চলার কথা সেভাবে কিন্তু চলছে না। ব্যক্তিগত গাড়ি ঘোড়া চলছে এবং যে গণপরিবহন কিছুটা কম রয়েছে, কিছুটা না অনেকটাই কম রয়েছে। জনগণের কিন্তু ভোগান্তি বাড়ছে। আমি আসার সময় রাস্তা দেখছিলাম যে জনগণ যারা রয়েছে, যারা অফিসগামী রয়েছেন, তারা কিন্তু বিভিন্ন রকম ভোগান্তিতে পড়ছে এবং জনগণ কিন্তু দুর্ভোগের মধ্যে পোহাচ্ছে সোজা কথা বলতে গেলে। আর আমি যখন সকালবেলা যখন অফিসে আসছিলাম, তখন কিন্তু যে ওবার থেকে কিন্তু গাড়ি ঘোড়া খুব একটা বেশি নেই। তো সব কিছু বলতে গেলে কিন্তু বিএনপির যে অবরোধ যে কর্মসূচি কিন্তু চলছে, সেখান থেকে কিন্তু বলতে গেলে যে অবরোধ কর্মসূচিটা হয়তো বা চলবে 48 ঘন্টা যে অবরোধ দেখেছে, আজকে তার প্রথম দিন হয়তো বা আজকে শুরুর দিকে রয়েছে। আরেকটি কথা জানিয়ে রাখি, অবরোধের আজকে কিন্তু প্রথম দিন হলেও গত রাতে কিন্তু কয়েকটা জায়গায় গাড়ি পুড়িয়েছে, যেমন গুলিস্তানে গাড়ি পুড়িয়েছে এবং আপনার গুলিস্তানের ওদিকে, যাত্রাবাড়ির ওদিকে গাড়ি পুড়িয়েছে। হতাহতের খবর পাওয়া না গেলেও হয়তো বা সেখান থেকে কিন্তু খবর আসছে যে গাড়ি ঘোড়া পুড়িয়েছে। কিন্তু এখন সকাল থেকে এখন পর্যন্ত কোনো গাড়ি ঘোড়া যে পোড়া রক্ষা করতে হয় সে তো এইখান থেকে বিএনপি কার্যালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ অবরোধ সম্পর্কে শিকা। রিফাত, অনেক ধন্যবাদ আপনাকে। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে সকাল থেকে শুরু হচ্ছে অবরোধ কর্মসূচি। নয়াপল্টন থেকে যুক্ত ছিলেন সহকর্মী রিফাত আঞ্জুম।